সেজন্য যারা টিভিতে টাইম পাচ্ছে না তারা ইউটিউবে দেখবেন। তো সমস্ত দর্শক শ্রোতা বিদ্বান সমাজ বৈষ্ণব বৃন্দ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 16 জুন 2023 শুক্রবার, কাল কাল সর্পদোষ কাটাবার দিন, তার জন্য প্রস্তুতি নেবেন। প্রত্যেক গৃহে ঘোড়ার নাল এবং বাস্তু যন্ত্রম অবশ্য রাখবেন। আর কালকের ব্যাখ্যা করছিলাম না, দ্বিতীয় খণ্ড বই ওটা বাড়িতে রাখবেন, ওটা একটা অ্যাসেট, ওটা আপনাকে প্রতিনিয়ত রাস্তা দেখাবে, প্রতিনিয়ত আপনার জীবনকে গাইড করবে আমার দ্বিতীয় খণ্ড বই। আর যে বইটা আপনারা এখন যেটা বিশেষভাবে বেরিয়েছে এটা একটা দার্শনিক বই, বেদ বেদান্ত উপনিষদ ভারতীয় দর্শন। আপনি যে হিন্দুর কি বলবো, হিন্দুর সন্তান বলবো না পিল্লা না বাচ্চা, এই হিন্দুর সন্তান, সেই হিন্দুত্বটাকে আমার এই চতুর্থ খণ্ড যেটা কেশবানন্দের প্রবচন এবং অধ্যাত্ম বিজ্ঞান বই পড়লে আপনি জানতে পারবেন। তেমনি বলছিলাম না, বেদ নিয়ে একজনের সঙ্গে তর্ক হচ্ছিল ট্রেনের মধ্যে, যেন মনে রাখবেন এইসব শাস্ত্র পড়বে না, আর বলার সময় মনে হয় ওরে বাবা কি পণ্ডিত। তাই বলছিলাম যে দূর হতে শুভতে মূর্খ লম্ব বস্ত্র পট্টাবৃত তদ্বৎ শুভতে মূর্খ যদ্বৎ কিঞ্চিন্ন বাজ। মূর্খ যতক্ষণ কথা না বলে মূর্খের মূর্খত্বটা বোঝা যায় না। একটা সুন্দর পাঞ্জাবি ধুতি ধুতি পরে সেজে গুজে যদি সামনে আসো তাহলে বা লোকটা তো খুব ভালো, বেশ সুন্দর সেজেছে, লোকটা ভালো বেশ বিদ্যান মনে হচ্ছে, কিন্তু কথা বললে বোঝা যায় বিদ্যতার দৌড় কত দূর, বুঝেছে। এই জন্য যা কিছু বলবেন ভেবে চিন্তে বলবেন, মনে রাখবেন কেশবানন্দ মহারাজ যখন কথা বলেন না তার সামনে প্রশ্ন করতে গেলেও ভেবে চিন্তে করবেন, না করলে আপনাকে আজকাল একজন প্রসঙ্গ তো বলি, দীনকৃষ্ণ দাস বলে একটা ছাগল কীর্তনিয়া তৈরি হয়েছে শুনেছি, এটা হচ্ছে ছাগল কীর্তনিয়া, এই জানে না কিছু ফটাফট বলে দিল আমাকে, আজকে সকালবেলা একদিন এসে বলছে, আজকেই এসেছিল, আজকে মানে যেদিন এটা রেকর্ডিং হচ্ছে সেদিনের কথা বলছি, মানে তারা এই 4 জুনে যেটা উৎসব হয়ে গেল সেই উৎসবে তারা এসেছিলেন, কিন্তু কার্ড নিতে এসেছিলেন ভক্তরা 4 জুনে প্রবেশপত্র। তো তারা বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, কে বলছে, ওই ঠাকুর দীনকৃষ্ণ দাস কীর্তন করে, যারা কীর্তন করতে ডাকেন তারা আর এক ধরনের ভেড়া, ওই ভেড় চাল দেখেছেন, দেখেননি তো বাংলায় আপনারা ভেড় চাল দেখেছেন, ভেড় চাল দেখেননি, আমরা দেখেছি বৃন্দাবনে ভেড়াগুলো সামনের ভেড়া যেদিকে যাবে না এক এক সঙ্গে ভেড়ার পাল যখন চলে 1,000 1,500 2,000 করে ভেড়া, ওরে বাবারে সমানে ভেড়া চলছে। তো ভেড়া পাহাড়ে সব ভেড়ার চাষ হয়, ওরা সব ওই খাওয়ার খাওয়াতে নিয়ে আসে গরমের দিকে নিচের দিকে, সেই ভেড়া যখন সামনের বেড়া যাচ্ছে সাপ কিশোরের বেড়াকে আপনি যতই বেড দেন সে একদম মানে গুটিয়ে টুটিয়ে ফেলে দৌড়ে চড়িয়ে যেভাবে হোক সে পালাবে, ওই দল তার দল ছাড়া হবে না কিছু বাবা। এই জন্য আপনারা যারা ভেড়া তারা ওই রকম লোককে কীর্তন করতে ডাকে, হ্যাঁ সে বলছে সে কীর্তনে নাকি একটা কথা, আমি এসব লোকের কথা তো শুনি না, বলছে ইউটিউবে গাচ্ছিল একদিন আমি দেখলাম সে লোকটা ছেলেটা খুব ভালো ভক্ত ছেলে, সে আমাকে প্রশ্ন করছে, প্রশ্ন তার না বলে এরকম বলছিল, বলে সে চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জ করছি কেউ বলুন তো, নারায়ণের বাহন তো গরু, তাহলে কৃষ্ণের বাহন কি জানেন কেউ, আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেবো বলুন কেউ বলতে পারেন কিনা, কৃষ্ণের বাহন কি, কৃষ্ণের বাহন কি, নারায়ণ আর কৃষ্ণ আলাদা, নারায়ণ হচ্ছে ভগবান, কৃষ্ণের সম্পর্কে তার নানান রকম প্রশ্ন। ছাগল আমি তাকে সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কথা বললাম, বলে তোমরা যারা শুনলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না যে ছাগল, কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন সত্যভামা বলছেন আমার পারিজাত ফুল লাগবে, আমি একটা ব্রত করবো, নারদ বলেছেন পারিজাত ফুল ছাড়া ব্রত করা যাবে না, তা পারিজাত ফুল আনতে যাবো, বলে সে তো স্বর্গে ছাড়া পাওয়া যায় না, বলে যেখানে পাওয়া যায় সেখান থেকে আনতে হবে। তো কৃষ্ণ গরুড়কে স্মরণ করলেন, গরুড় এসে গেল, গরুড়ের পিঠে কৃষ্ণ আর সত্যভামা বসে যাওয়ার পথে নরকাসুরকে বধ করেছিলেন সত্যভামাকে, এই জন্য নিয়ে গিয়েছিলেন, এর অনেক কাহিনী,
সেখানে পারিজাত ফুল আনতে গরুড়ে পিঠে দেন। তার গরু নারায়ণের বামন বাহন আর কৃষ্ণের বাহন না, এটা তুমি কি করে বুঝলে? ছাগল কীর্তন করো তো, কৃষ্ণ স্মরণ করতেই তো গরুড়ে এসে হাজির। এরকম জগতে কত রকম পাষণ্ড যে জন্মেছে না, এর মার পেটে ছাগলকে কি করে মা ধারণ করেছিল ওই কৃষ্ণদাসকে, তার নাম আবার কৃষ্ণদাস, চিন্তা কর। এমন ছাগলের নাম ছাগল দাস দিলেই ভালো হয়, আর যারা কীর্তন করতে থাকে ওদের নাম ভেড়া দাস দিতে হবে। বুঝতে পেরেছেন? প্রশ্নগুলো করবেন ভালো করে। আমি একদম সবাইকে বলছি যে কৃষ্ণদাসের কীর্তন যারা শোনে তারা হচ্ছে ভেড়া, আর কৃষ্ণদাস একটা ছাগল। আমি এর কীর্তন টীর্তন শুনিনি, তবে এই প্রশ্ন শুনে বুঝলাম। আমাদের এক নাতি বলছিল যে যেটা মরা দাদু, সে অনেক রকম উল্টো পাল্টা কথা বলে। ছাগলটাকে আমার সামনে একবার পেলে ছাগলটাকে একটু মানুষ করা যায় কিনা, সেই বুড়ির মতো বুড়ি বলছে, মানে মাস্টার মশাই তো স্কুলে পড়াচ্ছে, বুড়ি গোবর কুড়াচ্ছিল তো শুনেছে, মাস্টার মশাই বলছে হ্যাঁ গাধা, এই গাধা পিটিয়ে পিটিয়ে এখনো মানুষ করতে পারলাম না, মানুষই হলো না, এত পিটিয়ে পড়িয়ে পড়িয়ে পিটিয়ে এই চোখ পড়ে গাধা মানুষ করা গেল না, গাধা আমি মা পিটিয়ে মানুষ করবই করবো। এই শুনে বুড়ি যখন ছুটিয়ে বুড়ি মাস্টারে পায়ে গিয়ে জড়ি ধরে, মাস্টার মশাই আপনি আমার আমার একটা উপকার করুন না, আমার কেউ নেই জানেন, আমার তিন কালে কেউ নেই, আমার বাবা মা নেই, ছেলে মেয়ে নেই, কিচ্ছু নেই, আমার একটা গাধা আছে, তা আপনি গাধাটাকে একটু মানুষ করে দেন, আমি আমার একটা অন্তত মানুষ করে দেন, নাহলে তো আমার সব গেল, আমার ওই গাধাটাকে মাস্টার মশাই আপনি একটু মানুষ করে দেন। তখন মাস্টার শুনে বলতে যে তো মহামূর্খ বুড়ি, বলে কি ব্যাপার, বলে এই তো তুমি গাধাদের পিটিয়ে পিটিয়ে কত মানুষ করে ফেলেছো, আমি দেখলাম সব মানুষ হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, তা আমার গাধাটাকে একটু মানুষ করে দাও, ভাষা বোঝায় তোমার পায়ের বড়ি, তুমি যা চাও আমি ঘুটে 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 কিছু কিছু পয়সাও তোমাকে দেবো, আচ্ছা তোমার গাধা তুমি সন্ধ্যেবেলা নিয়ে এসো, আগে দেখি পরীক্ষা করে। আর গাধা এনেছে, গাধা আনতে মাস্টারটাও তো মহা চালাক, নিয়ে গিয়ে গাধাকে বিক্রি করে দিয়েছে। এইবার বুড়িকে বলেছে এখন আসবো না, এক বছর পরে আসবো, এক বছর পেরিয়ে গেছে, আর বুড়ি এসে এসে বলতো মাস্টারমশাই আমার গাধা মানুষ হয়েছে, বলতে না না আর একটু বাকি আছে, তুমি পরে আর এক বছর পরে আসো, আর করতে করতে তিন চার বছর হয়ে গেল, বুড়ি এসে বলে কী হলো আমার গাধাটা মানুষ হয়েছে মাস্টারমশাই, বলে মানুষ সর্বনাশ, তুমি তো আসনি, সে গাধা মানুষ হয়ে এখন কোন জায়গায় গিয়ে চাকরি চাকরি করতেছে সে কি আর তোমার কথা আর মনে আছে তার, সে গাধা বুড়ো মানুষ হয়ে গেছে। এই কৃষ্ণদাসের মতো গাধা ওই রকম, এদের এরকম পিটিয়ে মানুষ করে পাঠিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? ভালো করে মনে রাখবেন। যাই হোক, গাধাদের নিয়ে আর বেশি গল্প বলবো না, সেগুলো বললে গাধাগুলো আবার কখন খেপে গিয়ে ভ্যা করে, গাধা কিরম চিৎকার করে দেখেছেন? ভেড়ার মতো না, সে বিকট চিৎকার। তো সেই জন্য এই এদের চিৎকার যারা শোনে, সেই ছাগল ভেড়া কুত্তা এইগুলো মানুষ কি সব একরকম নাকি? এক একজন আমরা বলে তুই একটা গাধা নাকি, তার মানে কি গাধার স্বভাব ওর মধ্যে আছে, একটা ছাগল কেন বলি, ও ছাগলের স্বভাব আছে ওর। তেমনি আপনাদের মধ্যে ভেড়া আর ছাগলের স্বভাব আছে, যারা এইসব অপদার্থ কীর্তনিয়া শাস্ত্রবোধ নেই ধর্মবোধ নেই নিজেকে পণ্ডিত মনে করে, আরে যদি অত যোগ্যতা থাকে আমার সামনে নিয়ে আসুন, যদি বুঝতে না পারেন ভেড়া কুত্তার সামনে ওদের গান শুনছেন কেন, ওদের গান শুনলে আপনার মঙ্গল হবে তো, ভিতরের মধ্যে নানান কুপ্রশ্ন জাগিয়ে দেবে। আত্মার ধর্মকে জানে ও, আত্মা কোথায় থাকে দেখেছে কোনোদিন? ওই কৃষ্ণদাস ওর চোদ্দ পুরুষ দেখেছে, ওর গুরু দেখেছে, গুরুর গুরু দেখেছে যে আত্মা কোথায় অবস্থান করে, আত্মাটা কোথায় অবস্থান করে শরীরে, আর আত্মার প্রভাবটা কি, কি করে নির্বীজ সমাধিতে যাওয়া যায়, কি তার প্রসেস, কি তার সিদ্ধান্ত, কি তার শাস্ত্রবিধি জানেন, জানে সে? এই সব ছাগলকে নিয়ে আপনারা কীর্তন করেন, আপনারা তো ওই ছাগলের দলের লোক তো, ওই জন্য ওইসব লোক ভালো লাগে, সব মহারাজের কথা এত ভালো লাগবে না, নিজেদের লোকেদের শোনাবেন মহারাজের নির্দেশ, সকালবেলা উঠবেন সবাইকে ফোন করবেন, বলে সাড়ে ছটায় টিভি খোলো, খুলে অমর কথা শোনো মহারাজ কি বলছেন, জগতের মঙ্গলের জন্য কেশব আনন্দ বন মহারাজ বাল্যকাল থেকে তপস্যা করে যে সমস্ত শক্তি লাভ করেছেন, তিনি যে বিচার দেখাচ্ছেন সেগুলোকে শোনো, শুনে কিছু বুদ্ধি তো অন্তত হোক, গাধা পিটিয়ে মানুষ করা যাচ্ছে কিনা সেটা তো সেই বুদ্ধিটা তো বোঝো, ওই বুড়ির মতো গাধা মাস্টারকে দেবো, মাস্টার বেঁচে টেচে খেয়ে সব শেষ করে ফেলবে, ওই রকম কৃষ্ণদাসের মতন মাস্টার তাকে গাধা মানুষ করতে দেবেন, সে তো মানুষ করেই ফেলবে আপনাকে, মানুষ করে বেঁচে খেয়ে ফেলবে তো, বুঝেছেন? ভালো করে বুঝে রাখবেন। এই জন্য এখানে দেখা যাচ্ছে
যে সৌনক বলছেন যে যদাহন ভবান শুদ্ধ ভক্তা ভগবত উত্তমা ভাগবত উত্তমা, কাকে বলছেন? বিদুরকে। বিদুর কিন্তু সত্যি ভাগবত গণের মধ্যে উত্তম, যিনি নির্বিকার থাকতেন, যিনি রাজবৈভব রাজপ্রাসাদে থাকতেন না, রাজ সম্পত্তির কোন অধিকার তিনি নেননি, তিনিও তো পুত্র, ক্ষেত্রজ পুত্র, তিনি পাণ্ডু ধৃতরাষ্ট্র বিদুরের তো ভাই, বিদুর তো ছোট কাকা, বিদুর কোন সম্পত্তি নেননি। বিধির ওই যমুনা তটে একটা ঝুপড়ি বেঁধে, মানে ছোট ছোট একটা ঘর, সেই ঘরে কোন রকমে স্বামী স্ত্রী থাকতেন, পুরো ব্রহ্মচর্য জীবন যাপন করতেন, সংসারে সাধনা নিয়ে গোপালের ভজন নিয়ে থাকতেন। যেন বিদুর হচ্ছে ভাগবত উত্তম, এটা কার কথা? সৌনক ঋষির কথা। সৌনক উবাচ, 88,000 ঋষিদের গুরু, যেন কথাটা কে বলছে সে লোকটাকেও জানা দরকার। যেমন কেশবানন্দ এই কথাগুলো বলছেন, কেশবানন্দকে জানা দরকার যে এমন করে মানে চ্যানেলে বসে, একটা স্যাটেলাইট চ্যানেল যা সারা ভারতবর্ষে চলছে, সেই স্যাটেলাইট চ্যানেলে বসে এরকম কথা বলে সে লোকটা কে, তার সম্পর্কে আগে কাণ্ড জ্ঞান হওয়া দরকার। সেই জন্য সৌনক, যিনি 88,000 ঋষির গুরু, যিনি নৈমিষারণ্যে সমস্ত ঋষিদের সাধনা ধ্যান শেখাচ্ছেন, সেই সৌনক ঋষি তিনি বলছেন ক্ষত্রিয় হলেও ভাগবতোত্তমা। ভাগবত, ভাগবত মানে দুই রকমের ভাগবত, একটা তো গ্রন্থ ভাগবত আর একটা হলো ভক্ত ভাগবত। বিদুর হলেন ভক্ত ভাগবত। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র, ভগবানের ভক্তির রস যার হৃদয়ে ভরে আছে। আর ভাগবত বড় ভক্তি রস পাত্র, তাহলে ভক্তি রস পাত্র হচ্ছে বিনু। তাই বলছেন ভাগবত উত্তমা, তিনি উত্তম ভাগবত যার জ্ঞানে কোন পরিসীমা নেই। এই যে কীর্তনিয়ারা কীর্তন করে, এদের কীর্তন গুলো শোনেন কেন? আমরা আপনারা বুঝেন, এরা কীর্তন করতে গিয়ে এরা জানে কিছু, পড়ে বেদ বেদান্ত উপনিষদের খবর রাখে, ভারতীয় দর্শন, ভারতের 6টা দর্শনে কি কি আছে কোনোদিন দেখেছে 14 পুরুষে? এই পাষণ্ডগুলোর কীর্তন শুনেন, আপনার তো শুনে শুনে আপনারাও পাষণ্ডই হবেন। কি হলো, পাষণ্ডের সঙ্গে পাষণ্ড হয় না সাধু হয়? যে আপনার মধ্যে শুধু ক্রিটিক্যাল উল্টো পাল্টা কথা বলে আপনার বুদ্ধিকে বিভ্রম সৃষ্টি করবে, আপনার তো 14 পুরুষে পড়া নেই, আপনিও তো পড়েননি, আপনার বাপ 14 পুরুষ পড়েনি, বেদ বেদান্ত উপনিষদ শুধু ভাব করতে শিখেছেন, হরে কৃষ্ণ বলে একটু জড়িয়ে ধরলেন, কাঁদলেন, ভাব দেখালেন, মনে করলেন আমাদের কি ভক্তি, আহা হরে কৃষ্ণ জড়িয়ে ধরলেন, আহা সব নির্লজ্জ পাষণ্ড, জড়িয়ে ধরে কি হয়, জড়িয়ে ধরে ভক্তি হচ্ছে এইগুলো? ও মনে হবে, জড়িয়ে ধরলে কখনো মনে হবে অমুক জায়গায় এক সুন্দরীকে আমি ধরেছিলাম, আমারে গালাগালি দিয়েছিল, নাই অমুক জায়গায় একজনকে জড়া দেখেছিলাম, সে যেত আমারে আমি তারে পেলাম না, কত উল্টো পাল্টা কথা মনে হবে। ধ্যান করে না যারা, তারা তো পাষণ্ড পৃথিবীতে, পশু বৃত্তি পরায়ণ, তাদের বুদ্ধি শুদ্ধ হয়, তাদের ভাব শুদ্ধ হয়? সত্যি কথা ভাববেন, বুড়ো হয়ে গেল কাম প্রবৃত্তি যায় না, মনে রাখবেন কাম কাউকে ছাড়ে না। আর বৃদ্ধ বয়সের সব থেকে বড় রোগ হচ্ছে চিন্তা রোগ। আপনি বুড়ো হয়ে গেলেন বলে কি আপনি সাধু হয়ে গেলেন নাকি? আর গলা জড়িয়ে ধরে কাঁদলেই আপনি ভক্ত হয়ে যাবেন নাকি? কোন শাস্ত্র বলেছে, কোথায় শুনেছে যে গলা জড়িয়ে একটু ভাব দেখালে আসলে জড়িয়ে ধরে চিৎপাত হয়ে পড়লাম আর ভক্ত হয়ে গেলাম? কি ভালো, আহা লজ্জাও করে। সেজন্য মনে রাখবেন ভাগবতোত্তম, তাকে বলছেন বিদুর, বিদুর ভাগবতোত্তম। আচ্ছা আপনারা এই যে উত্তম ভাগবত বিদুর, একে কোনোদিন ভাগবতে কোথাও আছে নাকি? বিদুর কাকু গলা জড়িয়ে চিত হয়ে পড়েছিল হরে কৃষ্ণ বলে, দেখেছেন কোনোদিন? এসব আপনারা কতগুলো পৃথিবীতে জন্মেছেন অকাল পুষ্পাণ্ড, ধর্মের নামে অকাল পুষ্পাণ্ড, ধর্মকে জানেন না, সত্যকে জানেন না, ভারতীয় দর্শন পড়েন না, সাধু সঙ্গ হয়নি, কারার তপস্যা করে, কোন শ্রেণীর লোক তপস্যা করে, কোন মতের কি বৈশিষ্ট্য আছে, ভারতের যে জৈন ধর্মের প্রতিষ্ঠা মহাবীর, তিনিও তো রাজকুমার ছিলেন,
বা বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান বুদ্ধ, তাই তিনিও তো রাজকুমার ছিলেন। এরা কি পেয়ে সব ত্যাগ করে এমন ভাবে ঘোর তপস্যা করে সিদ্ধি লাভ করে এই সব মত প্রতিষ্ঠা করেছেন, তারা কারা ছিলেন? তাদের মতকে যারা ফলোয়ার জৈন সম্প্রদায়ের সাধুরা কেমন করে তপস্যা করে, বাবার জন্মে 14 পুরুষে কোনদিন দেখেছে? তারা কেমন করে তপস্যা করে, কেমন করে আহার করে, কেমন করে জীবন যাপন করে? বৌদ্ধরা কেমন জীবন যাপন করে, কেমন তপস্যা করে? কিংবা নিম্বার্ক সম্প্রদায় কেমন ভাবে জীবন যাপন করে, না আবার রামানুজ সম্প্রদায় কেমন ভাবে পূজা পাঠ ধর্ম সাধনা করে? দেখেছেন 14 পুরুষে দেখেনি, আপনি তো দূরের কথা, ওই কৃষ্ণদাস ছাগল ও ছাগল ছাড়ুন, আপনারা তো দেখেননি 14 পুরুষে। সেই জন্য ওই ছাগল এসে ভ্যা ভ্যা করে তাই আপনাদের ভালো লাগে, কেন বলুন তো? ছাগলের কোনো বোধ নেই আর আপনারও বোধ নেই, আপনার 14 পুরুষ জানে না ভারতীয় দর্শন, ভারতের ঐতিহ্য, ভারতের বেদ বেদান্ত পরিষদ, ভারতীয় দর্শনে মহা মহা জ্ঞান গৌরব গৌরব তপস্যার কথা আপনি তো জানেন না, আপনার বাবা 14 পুরুষও জানে না, জানে না বলে সেই জন্য আপনাদের ওই সব ছাগলের কথা ভ্যা ভ্যা করলে ভালো লাগে, মনে রাখবে? ভালো করে মনে রাখবে। আর যদি বলেন যে মহারাজ আমাদের কড়া কথা বলেছে আমরা ছেড়ে দেবো না, যোগ্যতা থাকলে সামনে আসবেন, ভালো করে মানুষ করে দেবো, গাধা পিটিয়ে কি করে মানুষ করতে হয় ওটা কেশবানন্দ ভালোই জানে, ভালো করে মনে রাখবেন। সেই জন্য চচার তীর্থানি ভবন্তস্ত বন্ধন সুস্থ যান বলেছেন, বন্ধু আত্মীয় স্বজন ত্যাগ করে তিনি পরিব্রাজক হয়ে ভারতের তীর্থস্থলে পরিভ্রমণ করছিলেন। এই যে তার পরিভ্রমণ, যদবাস ভগবতস্তস্মৈ পৃষ্ঠস্তত্ত্বমুবাচঃ, তিনি সত্তু কৈশরবেন তস্য সংবাদ আধ্যাত্ম সংস্কৃতা, ভালো করে মনে রাখবেন, কৃষ্ণ যখন কলির প্রবেশ হয় কৃষ্ণ তখন জগৎ ছেড়ে চলে গেছেন, পাণ্ডবরাও জগৎ ছেড়ে দিয়েছেন, মহাপ্রস্থান করেছেন চলে গেছেন, আর বিদুর বিদুরও চলে গেছেন, বিদুর যুদ্ধে থাকেননি তো, বিদুর সমস্ত তীর্থ তীর্থে কথা বলছেন, তিনি সমস্ত তীর্থে তীর্থে পরিভ্রমণ করছিলেন, পরিভ্রমণ করতে করতে বিদুর চলতে 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 সোজা তার গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা হলো, উদ্ধব বলে তুমি এসেছো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, আমার জন্য বলে হ্যাঁ, কৃষ্ণ তোমার সঙ্গে দেখা করে তবে আমাকে তপস্যা করতে, আমি কৃষ্ণের চরণ ধরে কত কাঁদলাম, প্রভু তুমি নিজের ধামে চলে যাচ্ছ আমাকেও নিয়ে চলো, কেন আমায় জগতে রেখে যাচ্ছ, আমাকে কেন জগতে রেখে যাচ্ছ প্রভু, আমি জগতে থাকতে চাই না, তোমার চরণ ছেড়ে আমি তোমার সঙ্গে চলে যেতে চাই। কৃষ্ণ তো দ্বারকের রথ নেমে এলো, রথে বসে সোজা বৈকুণ্ঠে চলে গেলেন, আর উদ্ধবকে বলে গেলেন এখানে বিদুর আসবে, যথাকালে আসবে, তুমি অপেক্ষা করো, বিদুরকে বলো আমি বিদুরকে মৈত্র ঋষির কাছে যাওয়ার জন্য আদেশ করে গেলাম, মহর্ষি মৈত্রেয়র কাছে যেন বিদুর যায়, বিদুরের জন্য এই জগতে মৈত্র ঋষির সঙ্গ করলে শিক্ষাগুরু রূপে তার অশেষ কল্যাণ হবে, এ আমার আদেশ, এই আদেশটা তুমি বিদুরকে বলে তুমি গঙ্গার দ্বারে হরিদ্বারে গিয়ে তপস্যা করো, ভালো করে শুনে রাখুন। বুদ্ধিমান জন, আপনারা অনেক বুদ্ধি তৈরি করেছেন না, কচ্ছপের মতো বলে আমার না অনেক বুদ্ধি, কটা বুদ্ধি বলে 18টা বুদ্ধি, তারপরে কিছুক্ষণ পরে ধরা পড়ে গেছে জালে, তো পাছায় ছাদা করে দড়ি দিয়ে নদীতে ঝুলিয়ে দিয়েছে, কচ্ছপ আর শোল মাছ বড় একটা গজাল মাছ, তার মধ্যে খুব বন্ধুত্ব ছিল, আর কচ্ছপ তো পরে গজাল মাছ এক দুটো ছিঁড়ে জাল ছিঁড়ে বেরিয়েছে, কচ্ছপ বেরোতে পারে, ধরা পড়ে ওই পাছায় ছিল ছাদা করে সুতো বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর গজাল মাছ এসে বলছে কি বন্ধু এ কি অবস্থা, তোমার যে 18টা বুদ্ধি আমার তো একটাই বুদ্ধি, মর্মভূত ছেড়ে ভালো না ছেড়ে চিপে পড়লাম, তা আমার বুদ্ধিতে যাবে ছেড়ে তুমি বেরোতে পারলে না 18 বুদ্ধিতে, 18 বুদ্ধির পাছায় দৌড়ি আপনাদের, এই যেমন কচ্ছপের মতো 18 বুদ্ধি আপনাদের পাছায় দৌড়ি, বুঝেছেন, পাছায় দৌড়ি না গলায় দৌড়ি, পাপি সব, ধর্ম বোঝে না, তপস্যা বোঝে না, সাধনা বোঝে না, ঈশ্বর প্রণিধান বোঝে না, জগতে জন্ম নিয়েছে কতগুলো ছাগলের কাছে কীর্তন শুনে মানুষ হয়ে যাবেন না, ওরা জানে কিছু, যা বললাম এগুলো নোট করবেন, এগুলো রেকর্ড করবেন, করে ওকে শোনাবেন যে কেশবানন্দ মহারাজ এই বলেছেন, তোমাকে ছাগল বলেছেন, তুমি তো একটা ছাগল, তুমি আমাদেরকে এইসব শোনাও কেন, তুমি জানো ভারতের দর্শন জানো, সব দর্শন জানো, তুমি ভারতের কতজন আচার্যকে শিকার শিকার করেছেন আর তাদের বৈশিষ্ট্য কি জানো, তুমি কীর্তনে এসে বড় বড় পাকা পাকা কথা বলো,
কতগুলো বিরুদ্ধ কথা বলো কৃষ্ণের, এইসব এইসব হচ্ছে পৃথিবীর অকাল কুষ্মাণ্ড। কৃষ্ণের দেহত্যাগ ভাগবতে একরকম বলেছেন, মহাভারতে আর এক রকম বলেছেন, দুটোই ঠিক বলে এইগুলো তো ওর কাণ্ডজ্ঞানে পৌঁছবে না। মহাপ্রভুর জগৎ ছেড়ে যাওয়া দুরকম ভাবে বর্ণিত হয়েছে, একটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন আর ফিরে আসেন, আর একটা হচ্ছে মহাপ্রভু টোটা গোপীনাথে প্রবেশ করলেন, করে টোটা গোপীনাথের মধ্যে মিশে গেলেন। কি করিব কোথা যাব বাক্য নাই স্ফুরে, গোড়া চাঁদে হারাইলাম গোপীনাথের ঘরে, এরকম বলা হয়েছে। তাহলে বলে ভগবান একই সময় ভক্তদের দু জায়গায় দেহত্যাগ দেখাতে পারেন, যে তিনি গোপীনাথের মধ্যে ঢুকে গেলেন বা জগন্নাথকে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে জগন্নাথকে তিনি প্রকৃত প্রস্তাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে জগন্নাথে মিশে গেলেন, ঠিক আছে। আর জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মিশে গেলেন, দুটোই ঠিক হতে পারে, দুটোই ভগবানের পক্ষে। একই সময় তিনি 10 জায়গায় দেহত্যাগ করতে পারেন, 10 জায়গায় জন্ম নিতে পারেন। কৃষ্ণ যেমন দেবকীর গর্ভে জন্ম নিয়েছেন, আবার যশোদার গর্ভেও জন্ম নিয়েছেন। কারণ হরিবংশ গ্রন্থের ব্যাসদেব লিখছেন যে সুসুবাতে সমন্তদা, একই সময় কৃষ্ণ এট এ টাইম দু জায়গায় জন্ম নিয়েছিলেন, একটা দেবকীর গর্ভে কংসের কারাগারে আর একটা যশোদার গর্ভে নন্দালয়ে গোকুলে, একই সময় দু জায়গায় জন্ম নিয়েছিলেন। ভগবানের পক্ষে এগুলো সম্ভব, সেই শাস্ত্র জ্ঞান নেই, সেই যুক্তি জ্ঞান নেই, সেই প্রমাণ আপনারা জানেন না, আপনাদের যা হয় কিছু বললে এইসব সব কত কথা। এই জন্য পাষণ্ডরা না ধর্মশাস্ত্র পড়বেন না এই পাষণ্ডের কাছে হরিকথা শুনবেন, জ্ঞানী লোক পেলে তার কথা শুনবেন, না হলে ধর্মশাস্ত্র। এই জন্য মূর্খের শাস্ত্র পড়া নিষেধ, কেন বলুন তো, ওই শাস্ত্রের কথা পড়লে তার সমাধান করতে পারবে না, নানান রকম উল্টো পাল্টা প্রশ্ন জাগবে, দীন কৃষ্ণ ছাগলের মতো উল্টো পাল্টা প্রশ্ন জাগবে। তার সমাধান না জানার জন্য, ভারতের জ্ঞানী মহাপুরুষদের সঙ্গ না করার জন্য, ভারতীয় দর্শনকে না জানার জন্য ভেতরে নানান রকম ক্রিটিক্যাল কোশ্চেন জাগবে, যার উত্তর না হলে কি হবে, তোমার শ্রদ্ধা নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে, ভাব নষ্ট হবে, বিবেক নষ্ট হবে, বুদ্ধি কলুষিত। কি বুঝেছে, বুঝলেন বাবা, লক্ষ্মী চাই বুঝে যাবে। এই জন্য বিদুর যখন শৌনক ঋষি বলছেন বিদুর কি করেছিলেন, হে সুত গোস্বামী, শৌনক ঋষি সুত গোস্বামীকে বক্তা করে আসনে বসিয়ে তার কাছে হরিকথা শুনছেন, তাই তাকে বলছেন যে আপনি বলুন যে বন্ধুত্যাগ নিমিত্তঞ্চ যথেই ভাগতবান পুনঃ, তিনি পুনরায় কিভাবে ফিরেছিলেন বা কি ঘটেছিল সেই সব বিস্তারিত বিদুরের চরিত আমাদের নিকট বর্ণন করুন। এবং সুত গোস্বামী বলছেন রাজ্ঞা পরীক্ষিত পৃষ্ঠ যদবে চন মহামণে তদব বিদাস শ্রুত রাজ্ঞ প্রশ্নানুসারতা, আমি আর কি বলবো, পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন, আর পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে ওই সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন, তাই সুখদেব গোস্বামী কি বলেছিলেন আমি আপনাদের নিকটে সেই প্রকরণ বর্ণন করব, যে বিদুরকে যখন উদ্ধব এই কথা বললেন যে তোমার জন্য মৈত্র ঋষিকে নির্দেশ দিয়ে গেছেন, তুমি মহামুনি মৈত্রের কাছে যাও, মৈত্রীয় ঋষি তোমার সমস্ত মঙ্গলের পথ বলে দেবেন, এই বলে উদ্ধব চলে গেলেন কোথায়, বদ এই হরিদ্বার বদরিকাশ্রমের দিকে তপস্যা করবার জন্য চলে গেলেন উদ্ধব। এইবার বলছেন যে হে ঋষিগণ, আপনাদের নিকট আমি সেই কথা বর্ণন করব যেটা শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের নিকটে বর্ণন করেছেন, সেটা আপনাদেরকে আমি বলবো। এখান থেকে তৃতীয় স্কন্ধ শুরু হচ্ছে, তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, যোগৈশ্বর্যশালী মৈত্রেয়কে আপনি যাহা প্রশ্ন করিলেন তাহাই জিজ্ঞাসা করিয়াছেন, মৈত্রেয় ঋষির কাছে গিয়ে তাহাই জিজ্ঞাসা করিলেন। তাহলে মনে রাখবেন, এই সুন্দর জীবন, এই অধ্যাত্ম বিদ্যা লাভ করার জন্য যত চেষ্টা করবেন
আন্তরিক চেষ্টা অন্তরাত্মা দিয়ে। পরশুদিন কালসর্প দোষ কাটাবার দিন জন্য আপনারা তৈরি হবে। আজকে তো আপনারা শুনলেন 16 তারিখের প্রোগ্রাম, কালকে তো 17 তারিখ। তাহলে আপনারা 17 তারিখে যদি প্রোগ্রাম হয় তাহলে কালকেই কালসর্প দোষ কাটাবার দিন হবে কি? 10 তারিখে প্রথমে আমরা কালসর্প দোষ কাটি। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের দেখতে হবে যে 17 কালকের যদি শনিবার হয় কালকেই দোষ কাটানো। তার জন্য আপনারা বুকিং করে নেবেন, নিয়ে সবাই চলে আসবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈত্রের কাছে তিনি প্রশ্ন করেছিলেন, কে? বিদুর। বিদুরকে, সেটাও আমি আমার বক্তৃতায় কদিন আগে বলেছি না, যে যমরাজের অবতার কে দিল, সাক্ষাৎ যমরাজ অভিশপ্ত হয়েছিলেন। জগতে ভগবান নানান রকম লীলা করেন, তো তো বিদুরকে যমরাজের অবতার প্রমাণ করেছেন শাস্ত্র পুরাণ আদি, যে তিনি যে অন্যায় করেছিলেন, অন্যায় বলতে একটু দণ্ডটা বেশি হয়ে গেছিল, সেই জন্য তিনি বিদুর রূপে জন্ম নিয়েছিলেন, দাসীপুত্র বা শূদ্র রূপে জন্ম হয়েছিল তার। শুধুমাত্র ত্রুটি হয়েছিল, কি ত্রুটি হয়েছিল জানেন তো, সেটা মনে রেখেছেন তো? ত্রুটিটা হয়েছিল তিনি 100 জন্ম আগে রাজকুমার রূপে একটা গোয়া পোকা বা ঝেঁটি পোকার পাছায় একটা কাঠি মতো কাটা মতো ফুটিয়ে দিয়েছিল বলে, সেই অপরাধে 100 জন্ম পরে যখন তিনি মহর্ষি মাণ্ডব্য ঋষিকে নিয়ে রাজা শুনে চলিয়ে দিলেন, ভয়ঙ্কর ব্যাপার, সেই অপরাধে অভিশাপ দিয়েছিলেন। বাগবাজারে আপনারা চলে আসবেন, সবার জীবন সুন্দর হোক। বাগবাজার 240 নম্বর স্ট্যান্ডে আমার অফিস তিনতলায়। আর যারা আসতে পাচ্ছেন না, দূর দূরান্তে থেকে যারা প্রোগ্রাম শুনছেন, তারা অনলাইনে যোগাযোগ করে নিন, ফোন নাম্বারগুলো নিচে দেওয়া আছে, ওই স্ক্রলে যাচ্ছে, ওই ফোন নাম্বারগুলো নিয়ে নেবেন, এবং ফোন নাম্বার ফিক্সড রয়েছে। আপনাদের সবার কল্যাণ হোক, এখানেই বিশ্রাম। ওম শান্তি।